नमस्कार আপনারা দেখছেন এসকে লাইফ আপনার সময় আপনার খবর এই সংবাদটি প্রস্তুত করছে अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज गेट नंबर 2 कॉलेज पाड़ा सिलीगुड़ी। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें ए से जेड तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপ স্নিমল নিম হারবালের সাথে। ইন্টারন্যাশনাল ফার্নিচার আনবিটেবল প্রাইস ভিজিট আ রয়্যাল স্টোর টুডে। দেখুন সংবাদ বিস্তারে। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে শিলিগুড়ি শহরের জনসংখ্যা, সেই সাথে মানুষের জীবনযাত্রায় এসেছে আমূল পরিবর্তন। বর্তমানে শিলিগুড়ির অধিকাংশ মানুষের বাড়িতে রয়েছে এয়ার কন্ডিশনার মেশিন। বেড়েছে বিদ্যুতের চাহিদা, তাই শহরে বিদ্যুতের যোগান বাড়ানোর সবচাইতে প্রয়োজন উন্নত পরিকাঠামো। সেই লক্ষ্যে শিলিগুড়িতে যাতে বিদ্যুতের দুর্ঘটনা রোখা যায়, সেই বিষয়টিকে মাথায় রেখে শিলিগুড়িতে আন্ডারগ্রাউন্ড কেবলিং ব্যবস্থার প্রস্তাব দিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক। একই সাথে শিলিগুড়ির ইনডোর স্টেডিয়াম এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ রূপ দিতে তৎপর গৌতম দেব। জানা গেছে ইনডোর স্টেডিয়ামকে নতুন করে তৈরি করার একটি প্রকল্প জমা দেবে শিলিগুড়ি পুর নিগম। সেই সাথে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তুলতে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে বৈঠক করেন চেয়ারম্যান। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, শহরে বিদ্যুতের চাহিদা বাড়ছে, তাই যাতে আন্ডারগ্রাউন্ড কেবলিং ব্যবস্থা করা যায় সে নিয়ে মন্ত্রীর সাথে কথা হলো। আমাদের বোর্ডে আলোচনা হয়েছে অলরেডি, কিছু প্রস্তাব গৌতমদা নিজেও এসেছিলেন, আমি ছিলাম, দেওয়া হয়েছে। সার্বিক শিলিগুড়ি ডেভেলপমেন্টের জন্য স্পোর্টস এবং এই বিদ্যুৎ দপ্তরের যা যা করণীয় আছে সবটাই আমরা তার কাছে আবেদন রেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুমোদন ক্রমে ধীরে ধীরে সবটাই হবে, সবটাই আলোচনা হয়েছে, আলোচনা হয়েছে এবং খুবই গঠনমূলক পার্টিং যা যা নির্দেশ আছে সবটাই পালন হবে। নিশ্চিতভাবে শিলিগুড়ি মানুষের কাছে আমাদের আরও বেশি নিবিড়ভাবে পৌঁছানো, মানুষের হয়ে যে কাজ আমরা করছিলাম সেটাকে আরও বেশি করে পৌঁছে দেওয়ার দায়িত্ব কোভিডই এখন মূল লক্ষ্য। সঙ্গে এমনি বসে কথা বলেছি, আমার দপ্তরের আধিকারিকদের সঙ্গে বসেছি, কিছু ইনস্ট্রাকশান ছিল সেগুলো দিয়েছি এবং যাতে আরও উন্নত মানের পরিষেবা দেওয়া যায় তার যে রূপরেখা আমরা একটা তৈরি করেছি সেগুলো নিয়েই আজকে অফিসারদের সঙ্গে গতকাল এবং আজকে আলোচনা। খুব ভালো কাজ করছেন তারা, এটা সাধারণ মানুষ সঙ্গে যাদের সঙ্গে দেখা হয়েছে এই গতকাল থেকে আজ পর্যন্ত সবাই যেটা বলছেন যে আমাদের প্রশাসক মণ্ডলী করোনাকে নিয়ে খুব ভালো কাজ করছেন। আগে যেটা স্লদ গতি ছিল করোনা হলে তার খোঁজ খবর সেটা ছিল না, এখন যেমন ভ্যাকসিনেশনের প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, বাড়ি বাড়ি স্যানিটাইজ হচ্ছে, দুস্থ মানুষদের খাবার পাঠানো হচ্ছে, তো খুব ভালো কাজ করছে আমাদের পুরো বোর্ড প্রশাসক মণ্ডলী, তাদের অভিনন্দন জানাই। এইভাবেই মানুষের পাশে থাকতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস একটা সময় মানুষ আমাদের আশীর্বাদ করবেন, সমর্থন করবেন। ওর সাথে আমার কিছু প্রোগ্রাম ছিল কিন্তু কালকে আমি শারীরিক একটু অসুস্থতা ছিল, যাইনি, কথা বললাম। দু তিনটে খুব ইম্পর্টেন্ট বিষয়, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলিং পাওয়ার ডিপার্টমেন্টের, সেটা ফেজ ওয়াইজ ম্যানারে জায়গায় জায়গায় করার জন্য একটা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান হিসেবে চিঠি দিলাম, ডিটেল আলোচনা হলো। আরেকটা হচ্ছে যে দুটো স্টেডিয়াম শহরের মধ্যে ইনডোর আর আউটডোর কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন, এটাকে ঢেলে সাজানো। ইনডোর স্টেডিয়ামটা পুরসভার প্রস্তাব দিতে বলেছেন উনি উইথ ভেটেট এস্টিমেট, সেটা আমি খুব তাড়াতাড়ি করছি। আর স্টেডিয়ামটা একটা পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীও চান এটা, সেই ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে আমাদের, আগরি স্টেডিয়ামটা করতে হবে। এছাড়া বেশ কিছু স্কুল কলেজে জিম মাঠ, যেটা আমরা বলেছিলাম যে আমরা কিছু মাঠ তৈরি করবো, সেখানে যুবক ক্রিয়া দপ্তর তার আর্থিক সহায়তা করবে, মিনি ইনডোর জায়গায় জায়গায় ছোটো ছোটো 20-25 লক্ষ টাকার মধ্যে সেখানে ফান্ডিং এরা করবে ক্রিয়া যুব কল্যাণ, সেই জায়গাগুলো চিহ্নিত করে খুব দ্রুত প্রস্তাব, এর আগে এসব প্রস্তাব কোনোদিন যায়নি, আমি প্রস্তাবগুলো রেডি করছি, ওয়ার্ক ফুটিংসে কাজ করবো, আগামী 15 দিনের মধ্যে প্রস্তাব পাঠাবো।
হাতির পিঠ থেকে দু তিনটে পিঁপড়ে নেমে গেলে হাতির কোনো যায় আসে না। তেমনি মুকুল রায়হীন বিজেপি কোনো বড় ব্যাপার নয়। মঙ্গলবার আলিপুরদুয়ারে এসে মুকুল রায়ের দল বদল নিয়ে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন আলিপুরদুয়ারে এসে সায়ন্তন বসু শহীদ বিপুল রায়ের মূর্তিতে মাল্যদান করেন। এরপর সম্প্রতি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যাওয়া মুকুল রায়কে এক হাত নিয়ে বলেন, বিজেপির ব্যক্তি হাতির মতো, মুকুল রায়দের মতো পিঁপড়ের ন্যায় নেতারা বেরিয়ে গেলে কোনো ক্ষতি হবে না দলের। এই রাজ্যে 1 কোটির ওপরে সদস্য রয়েছে বিজেপির। পাশাপাশি তিনি আরো বলেন, আলিপুরদুয়ারের পুরসভা নির্বাচনে সবকটি আসনে জয়ী হওয়া বর্তমান লক্ষ্য পদ্ম শিবিরের। ভারতীয় জনতা পার্টি অনেক বড় দল। আমি শিলিগুড়িতে এসেছিলাম, আপনারাই আমাকে প্রশ্ন করেছিলেন যে কেউ বেসুরো, কেউ চলে যাবে, কেউ চলে গেছে। ভারতীয় জনতা পার্টির হাতির মতো বিশাল তার ব্যক্তি, আর হাতির পিঠে দু তিনটে পিঁপড়ে উঠে আবার যদি নেমে যায়, হাতির কোনো সেন্স হয় না। এটাও ঠিক তাই, আমাদের 1 কোটি 10 লক্ষ পার্টি মেম্বার বাংলায় আছে, 13 কোটি পার্টি মেম্বার সারা দেশে আছে, পশ্চিমবঙ্গে আমাদের এতজন বিধায়ক আছে, 75 জন বিধায়ক, 18 জন লোকসভার সাংসদ, রাজ্যসভা ধরলে 20 জন সাংসদ। কাজে কে এলো কে গেল বড় বিষয় নয়, হাতির পিঠ থেকে দু তিনটে পিঁপড়ে যদি নেমে যায় তাতে হাতির কোনো অসুবিধা। ভারতীয় জনতা পার্টিতে তপন শিকদার অনেক বড় নেতা ছিলেন, আমাদের পার্টি থেকে 2 বছরের জন্য চলে গেছিলেন, একজন কার্যকর্তাও তার সঙ্গে যায়নি। মুকুল রায় তো আর তপন শিকদার নন, কল্যাণ সিং অনেক বড় নেতা ছিলেন, কয়েক বছরের জন্য পার্টির বাইরে গেছিলেন, কি হয়েছিল? আমাদের পার্টিতে বাবুলাল মারান্ডি ছিলেন, বিএস উদুরাপ্পা একটা সময় বেরিয়ে গেছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, গ্রেফতার অভিযুক্ত যুবক। জানা গিয়েছে বছর 27-এর ওই যুবকের নাম সৌরভ ভট্টাচার্য, বাড়ি শিলিগুড়ির বাবুপাড়ায়। দীর্ঘ 4 বছর ধরে শিলিগুড়ি সূর্যসেন কলোনির বছর 23-এর এক যুবতীর সাথে সৌরভের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সৌরভ। দুজনের সম্মতিতে চলতি মাসের 12 তারিখ আইনিভাবে বিয়ে করার কথা ছিল তাদের। সেই মোতাবেক নির্দিষ্ট সময়ে মেয়েটি রেজিস্ট্রি অফিসে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও ওই যুবক না আসায় তাকে ফোন করা হলে অভিযুক্তের ফোন বন্ধ জানায়। অবশেষে নিরাশ হয়ে ওই যুবতী বাড়ি ফিরে আসে। এরপরেই মেয়ের পরিবারের পক্ষ থেকে গত 13 জুন প্রতারণা এবং ধর্ষণের অভিযোগ এনে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে এনজিপি থানার পুলিশের হাতে আলিপুরদুয়ার থেকে গ্রেফতার যুবক। শিশু কিশোরদের করোনার থাবা থেকে বাঁচাতে যুদ্ধকালীন তৎপরতা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জরুরি ভিত্তিতে খোলা হয়েছে 40 শয্যার পিকু ওয়ার্ড, যেখানে থাকবে 10টি পিকু, 20টি এইচডি পিকু। এছাড়াও সদ্যজাত শিশুদের জন্য মাতৃমা বিভাগে আরও 10টি বেড চালু করা হচ্ছে, জানিয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। মালদায় করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও শিশু কিশোরদের আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। গত 8 দিনে 18 বছরের নিচে জেলায় অন্তত 22 জন শিশু কিশোর আক্রান্ত। শিশু কিশোরদের মধ্যে সংক্রমণ বাড়ায় উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসক মহলে। আজই মালদা মেডিকেল কলেজে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 7 মাসের একটি শিশুকন্যা। তাই করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ আসার আগেই প্রস্তুতি শেষ করতে চলেছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শিশুদের করোনা এমনি স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিকেন্ট, খুব কমই হচ্ছে, তবু আমরা পরিকল্পনা নিয়ে রেখেছি, এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে বেড বাড়িয়ে দিচ্ছি। অলরেডি আমরা পিডিয়াট্রিক্স এইচডিইউ 20টা বেড, পিকু পিডিয়াট্রিক আইসিইউ 10টা বেড, নিউবর্ন বেবিকেও রাখার ব্যবস্থা করা হচ্ছে। আমরা এই ব্যাপারে প্রস্তুতি নিয়েছি। প্রথমত আমরা এখানে এনআইসিইউ, পিআইসিইউ এবং পিডিয়াট্রিক এইচডিইউ খুলেছি, খোলার উদ্যোগ নিয়েছি এবং ব্যবস্থা করেছি। আজকে আমরা সরেজমিনে দেখে এসেছি, আমি গিয়ে ওয়ার্ড তদারকি করে এসেছি এবং শুরু হয়ে গেছে। আর এছাড়াও আমাদের যারা মেডিকেল টিচার আছেন, ফ্যাকাল্টি আছেন, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে। গতকালই আমরা কয়েকজন নাম পাঠিয়েছি, কয়েকজনের নাম পাঠানো হয়েছে স্বাস্থ্যভবনে,
তারা তারা ট্রেনিং দেবেন, তার ট্রেনিং নেওয়ার পর তারা ট্রেনার অফ টর্চ দেবেন, আবার ট্রেনিং দিয়ে এইভাবে প্রত্যেক ম্যান পাওয়ারকে ডেভেলপ পেডেটিং সেই বিষয়ে করা হবে। আমার এই মুহূর্তে আমার শিশুদের জন্য আমরা স্পেসিফাইডভাবে এইচডিও মিনিয়নই 40টা বেড। করোনা পরিস্থিতিতে শিলিগুড়ি শহরকে জীবাণুমুক্ত রাখতে বিধায়কের উদ্যোগ। শনিবার শিলিগুড়ি পুর নিগমের 10 নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে স্যানিটাইজেশন করা হয়। বিধায়ক শঙ্কর ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে গোটা ওয়ার্ড জীবাণুমুক্ত করান, সাথে মাস্কও বিতরণ করেন ওয়ার্ডের একাধিক বাসিন্দাদের মধ্যে। কর্মসূচি চলাকালীন বিধায়ক বলেন, ড্রাই ফুড কিংবা নিত্য প্রয়োজনীয় সামগ্রী এ ধরনের রেশনিং করা হয়েছে। আজকে 10 নম্বর ওয়ার্ড স্যানিটাইজের উদ্যোগ নেওয়া হয়েছে, এর আগেও ওই ওয়ার্ড জীবাণুমুক্ত করা হয়েছিল বলে দাবি তার। প্রিপেয়ার্ড ফুড সেটা ডিস্ট্রিবিউশন, কিছুটা ড্রাই ফুড ডিস্ট্রিবিউশন, এই ধরনের রেশনিং এগুলো করে থাকি। আজকে এই অঞ্চলে এর আগেও আমরা করেছি 10 নম্বর ওয়ার্ডে এই স্যানিটাইজেশনের কাজ। এটা সবসময় মাথায় রাখতে হবে যে স্যানিটাইজেশনটা পিরিয়ডিক করলে হবে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে স্যানিটাইজেশনটা করতে হয়। কিন্তু আমাদের শহরের বা বেশিরভাগ ক্ষেত্রে এতটা ইনফ্রাস্ট্রাকচার নেই, সারফেস স্টেরিলাইজেশনের যে বিষয়টা রয়েছে এই মুহূর্তে সেটা চেষ্টা আমরা করি, ফলে ধারাবাহিকভাবে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নয়, অন্যান্য অনেকেই স্বেচ্ছাসেবী সংস্থা রাজনৈতিক দল তারাও করছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই কাজটা করছি, আজকেও এখানে করছি। আমরা শুধু সাধারণভাবে নাগরিকদের কাছে এই আবেদনই রাখব যে যেখানে সব থেকে বেশি আপনি স্পর্শ করেন, যেরকম দরজার হাতল থেকে শুরু করে যে যে জায়গায় আপনি হাত বেশি দেন, সেই সব জায়গাগুলোকে একটু স্যানিটাইজ করাটা খুব প্রয়োজন। এবং আবার বলছি, সাবান দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা, ভিড় না করা, এই সমস্ত কাজগুলো যদি আমরা করে যাই তাহলে নিশ্চিতভাবে কোভিডের এই প্রকোপ থেকে আমরা অন্তত কিছুটা হলেও মুক্তি পাব। জলপাইগুড়িতে করোনা সংক্রমণ আগের তুলনায় কিছুটা কম, এমনটাই দাবি করোনা মোকাবিলায় জলপাইগুড়ির নোডাল অফিসার সুব্রত গুপ্তের। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে বৈঠকে বসেন তিনি। বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু, জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রামাণিক, জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল, ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহরা। বৈঠক শেষে সুব্রত গুপ্ত বলেন, জেলায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর করোনা মোকাবিলার সব ধরনের কাজ করছে, তবুও সামান্য কিছু সমস্যা আছে, ওই সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। কোভিড এর ব্যাপারে যে জলপাইগুড়ি জেলার যে প্রস্তুতি সেটা নিয়ে আমরা রিভিউ করলাম, পর্যালোচনা করলাম। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি শুরু হয়েছে, আপনারা জানেন যে অনেকগুলো নতুন আইসিইউ বেড, নতুন এইচডিইউ বেড করা হয়েছে, ভ্যাকসিনেশনে খুব জোর দেওয়া হয়েছে, বিশেষ করে যারা সুপার স্প্রেডার ক্যাটাগরি তাদের প্রায় আমাদের যা জেলার যা টার্গেট ছিল সেই টার্গেটের অধিক করে ফেলা হয়েছে। এছাড়াও যাতে প্রত্যেক মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানো যায় তার জন্য বেশ কিছু নতুন প্রস্তুতি নেওয়া হয়েছে। তাছাড়া আমাদের পিএসএ প্ল্যান্ট, যেটা অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আগামী দিনে ডিস্ট্রিক্ট হসপিটালে, সেটা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, সেটাও আশা করছি কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে। জলপাইগুড়ির একটা বড় সমস্যা ছিল যে এখানে যত আরটিপিসিআর স্যাম্পল নেওয়া হতো সেটা আমাদের পাঠাতে হতো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, তো সেটা আমাদের স্বাস্থ্য দপ্তরের আমাদের এখানে স্যাংশন করে দেওয়া হয়েছে। সেই ল্যাবরেটরি যেটা গত 2 মাস আগে কথা হয়েছে সেই 2 মাসের মধ্যে কিন্তু এই ল্যাবরেটরি প্রায় সম্পূর্ণ, এটা আমরা আশা করছি আর 2 সপ্তাহের মধ্যে এখানে চালু হয়ে যাবে। তো এই কতগুলো জিনিস আমরা রিভিউ করলাম যে কোনটার কি প্রোগ্রেস আছে, যে যে জায়গায় আমাদের কিছু কিছু জায়গায় হয়তো সামান্য কিছু দুর্বলতা আছে সেগুলো আইডেন্টিফাইড হয়েছে, আগামী দিনে যাতে আমাদের আমরা আরো ভালোভাবে প্রস্তুত থাকতে পারি আগামী যদি কখনো কোভিড আবার নতুন করে এখানে শুরু হয় যাতে আমরা প্রস্তুত থাকতে পারি, তার জন্য সমস্ত ব্যবস্থা আমরা এখানকার জেলা প্রশাসন, এখানকার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এবং তাদের সম্পূর্ণ যে টিম তারা সবাই একত্রিত হয়ে কাজটা করছে। আর আপনারা জানেন যে আজকে রাজ্য সরকার কতগুলো বিধিনিষেধ কিছু রিল্যাক্সেশন করেছে যেটা 16 জুন থেকে হবে, তো সেই বিধিনিষেধের মধ্যে আমরা কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করব, বিশেষ করে
যেগুলো আমাদের পৌর এলাকা বা পৌর এলাকার নিকটবর্তী যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা, যেসব জায়গায় আমাদের হাট বসে, যেখানে বাজার বসে, সেই সব জায়গায় আমরা কীভাবে প্রস্তুতি নিব সেটা নিয়েও আলোচনা হয়েছে। অনারেবল আইএস মিস্টার সুব্রত গুপ্ত এবং জেলা শাসক ম্যাডাম মৌমিতা বসু গোদরার তত্ত্বাবধানে আজকে মিটিং হলো এবং সেই মিটিংয়ে আমরা পৌরসভার তরফ থেকে উপস্থিত ছিলাম। আমরা কয়েকটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। একটা হচ্ছে যে যারা টেস্ট করাচ্ছেন, অনেক ক্ষেত্রে তারা কোনো আতঙ্কেই হোক বা কোনো কারণেই হোক, তারা কিন্তু ভুল ঠিকানা এবং ভুল অ্যাড্রেস দিচ্ছেন, যে এটা কোনোভাবে কোনো রেমিডি করা যায় কি না, এটা প্রথম দিন থেকেও আমি বলে আসছিলাম এবং সেই কথাটাই আমি বলেছি ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আরেকটা পয়েন্ট আমরা বলেছি যে জলপাইগুড়িতে এখন মাসকলাই বাড়ির শ্মশানে বিশ্ব বাংলায় যারা কোভিডে মারা যাচ্ছেন তাদের দেহ দাহ হচ্ছে এবং সেক্ষেত্রে তাদের যেন অবশ্যই আমাদের যদি সেকেন্ড চুল্লিটাকে অপারেটিভ করা যায় তার জন্য একটা হাই রেঞ্জ ট্রান্সফরমার এবং ব্লোয়ার আমাদের যদি স্যাংশন করা হয়, এটার আমরা একটা প্রস্তাব দিয়েছি। আরেকটা প্রস্তাব নিয়ে ভিভিড আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে যারা দোকানদার, এই যে দোকান মানে এই যে আপনার লকডাউনে যেটা শিথিলতা আসবে সেখানে যখন দোকানগুলো একটু বেশি স্প্যানের জন্য খুলবে, এই দোকানদার এবং দোকানের মালিক এবং দোকানের স্টাফ যারা ভ্যাকসিনেট করবেন তারা, এটা সুপারিনটেন্ডেন্ট পুলিশও এই প্রস্তাব করেছেন এবং আমরাও বলেছি, সেটা হচ্ছে যে তাদের প্রমাণপত্রটা রাখতে হবে এবং সেক্ষেত্রে মিস্টার অনারেবল আইএস মিস্টার সুব্রত গুপ্ত বলেছেন যেটা, যে প্রত্যেকটা দোকানে যেমন ট্রেড লাইসেন্সকে ল্যামিনেট করে রাখা হয় ঠিক সেইভাবেই দোকানদার এবং মানে দোকানের মালিক এবং স্টাফের ইয়েটাও কী বলে ভ্যাকসিনেশন সার্টিফিকেটটাকেও ল্যামিনেট করে রাখতে হবে। করোনা আবহে বন্ধ রয়েছে সামাজিক অনুষ্ঠান, মূলত এই অনুষ্ঠান বাড়িগুলির ওপরে নির্ভরশীল বৃহন্নলারা। আশীর্বাদ বিনিময় করেই চলে এদের জীবন জীবিকা, তবে বর্তমানে কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটে ভুগছেন তারা। মঙ্গলবার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল শিলিগুড়ি সৃষ্টি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেন সংস্থার সদস্যরা। সংস্থার পক্ষ থেকে গৌতম গোস্বামী জানান, বর্তমানে কর্মহীন হয়ে পড়ায় অসহায় হয়ে পড়েছেন সমাজের বৃহন্নলারা। বিষয়টি জানতে পেরে তাদের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দিয়েছে। অন্যদিকে সোনালী নামে এক বৃহন্নলা জানান, তৃতীয় লিঙ্গ হিসেবে সরকারি স্বীকৃতি পাওয়ার পরেও তারা অবহেলিত। তার আবেদন, এই পরিস্থিতিতে তাদের দিকেও সাহায্যের হাত বাড়ানো হোক। আমাদের গৌতম ঘোষ দাদা এসেছেন, আমরা খুব খুশি। এই লকডাউনে আমাদের অনেক দিন থেকে বন্ধ, সৃষ্টি ফাউন্ডেশন থেকে আজকে গৌতমদা তার সহপাঠীদের নিয়ে এসে আমাদের আজকে দিয়ে গেলেন, চাল ডাল তেল সবজি দিয়ে গেছেন। অসংখ্য তাদের ধন্যবাদ দিচ্ছি, কেন আপনারা জানেন যে আমরা বাচ্চা নাচিয়েই খাই, কিন্তু এখন তো এই সিচুয়েশন যে আগের লকডাউন তো কতদিন বন্ধ ছিল, এখনও বন্ধ, আমার দাতা যজমানেরই কাজ নেই, আমরা কোথায় পাবো? কিন্তু সেইভাবে আমরা ঘরে বসা, এতদিন থেকে ঘরে বসা, কাজ নেই, কর্ম নেই, কিচ্ছু নেই, কিন্তু দাদা দিয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে, আমাদের দিয়ে গেছেন। আগের লকডাউনেও দাদা এসে দিয়ে গেছিলেন, এই লকডাউনেও দিয়ে গেছেন, উনি সবসময় আমাদের খোঁজ খবর রাখেন, আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এই সময় জিনিস দিয়ে গেছেন। সেটা খেয়ে আমরা থাকবো, আমরা 15-20 জনের মতো আছি, এটা এখানে আমরা খাবো, সবাই এক জায়গায় দিয়ে গেছে, আমাদের গুরুমার ময়নাদেবীর হাতে দিয়ে গেলেন। করোনার পরিস্থিতি আর লকডাউনের পরিস্থিতির উপর জন্য আজকে সমাজের অনেক সম্প্রদায়ের মানুষ কিন্তু আছে কর্মহীন এবং যার পরিস্থিতি তারা অসহায় জীবন আজকে জীবনযাপন করছে। তো এনারও এক সম্প্রদায় আজকে এখানে ময়নাদি আর সোনালিদিরা যারা আছে এখানকার আমাদের বৃহন্নলারা, তারাও আজকে কিন্তু এই সম্প্রদায়ের মধ্যে একটা খুবই অসহায়, তাদের কর্মহীন হয়ে পড়াতে মানে খুবই অসহায় জীবনযাপন করছে। যে যেটা খবর আমরা পাওয়া মাত্রই আমরা আজকে সৃষ্টি ফাউন্ডেশন থেকে আমাদের পুরো কমিটি যারা আছে আমাদের সবাই মিলে আজকে এসছি আমরা এখানটাতে, ওনাদের হাতে খাদ্য সামগ্রী যাতে কিছুদিন অন্তত চলতে পারে এই খাদ্য সামগ্রীর উপর নির্ভর করে তার ব্যবস্থা করে আজকে ওনাদের হাতে আমরা খাদ্য সামগ্রী তুলে দিলাম। এখানে ওনারা আমাদের কাছে 15 জনের চেয়েছিল, যে ওনারা এখানে 15 জন থাকে, তো 15 জনের খাদ্য সামগ্রী আমরা তুলে দিলাম। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। কে আপকে কাপড়ো কা বিজনেস হ্যায় और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है, तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality
and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, Gate No. 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। लुकिंग फॉर एन अपॉर्चुनिटी टू वर्क इन जापान? We have exciting employment opportunities, especially in industries like nursing, caregiver, manufacturing and construction. Advantages of working in Japan: better pay packages, better quality of life, better employee welfare and protection, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in. At Veda School of Languages, VSL in association with HNA Arms Incorporation Japan. Call us at 9911546021. टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd Mile वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। फिर এলাম বিরতির পর আসি পরবর্তী খবরে। রাত পোহালেই জামাই ষষ্ঠী, বেচাকেনা না থাকায় চিন্তায় ব্যবসায়ীরা। বুধবার জামাই ষষ্ঠী, একদিকে সংক্রমণকাল, তার উপর বিধিনিষেধ, যার ফলে বাজারে ক্রেতার সংখ্যা অনেকটাই কম। কিছু বিক্রেতারা জানান, জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে, তবে ক্রেতার সংখ্যা কম থাকায় তেমন বিক্রি নেই। অন্যদিকে আরেক ক্রেতা জানান, জিনিসের দাম বেশি থাকায় বেশি দামে কিনতে হচ্ছে জামাই ষষ্ঠীর জিনিসপত্র। ক্রেতার সংখ্যা কম থাকলেও তবুও আশার আলো দেখছেন বিক্রেতারা, ষষ্ঠীর দিনেই বাড়তে পারে ক্রেতার সংখ্যা। ভালো না, ভালো না, লোকজনই নেই, লোকজন নেই, এখন হাট বন্ধ, মাল সব ভালা দিতে হবে, মাথা ভালো করি কোথায় আছে। জিনিসের দাম তো ঠিকই আছে, দাম তো ঠিকই আছে, দাম তো ইয়ে আছে। আম 50-60 টাকা কেজি আম, আমার কি আম 50-60 টাকা কেজি, ভালো আম না, কেদা নেই, কেদা কোথায় আছে, কেদা আম সব শেষ, সব রাস্তা কোথায় আছে, ওই রাস্তাঘাটে নিয়ে যাচ্ছে। মানে এক টাকারটা 10 টাকা এরকম হচ্ছে ব্যাপারগুলো আর কি, মানে যে যা পারছে উঠিয়ে নিচ্ছে আর কি। এখন কিনতেই হবে, কিছু করার নেই, জামাই ষষ্ঠী, তারপরে ছেলে ষষ্ঠী, সবই তো। আমি তো জামাই ষষ্ঠী যা দরকার হয় টুকটাক সেটাই কিনলাম আর কি। ক্রেতার সংখ্যা নেই সেটা ঠিকই আছে, আমিও দোকানদার একজন, মানে আমার মার্কেটেই দোকান আছে, 12টার সময় খুলবো আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে কি বলবো, কিছু কিছু মানে এখন এটা তো ফুটপাতের জিনিস আর কি, একদিনের জন্য এখন দরকার হলে তো কিনতে হবেই। একদিকে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দুয়ারে ভ্যাকসিন, অন্যদিকে কর্মীদের সুরক্ষিত করতে
শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল স্টেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সহযোগিতায় কর্মীদের শুরু হলো করোনা টিকাকরণ। অ্যাসোসিয়েশনের সদস্য উৎপল সরকার জানান, 1000 কর্মীকে করোনা টিকা দেওয়া হবে। 5 দিন ধরে এই ক্যাম্পে প্রতিদিন 200 জনকে টিকা দেওয়া হবে। করোনা যে ভয়াবহ রূপ ধারণ করেছে সেজন্যই তাদের এই উদ্যোগ। আমরা টার্গেট নিয়েছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা শুরু করেছে যে ভ্যাকসিনেশন যারা আছে যে ওয়ার্ক প্লেসে গিয়ে ভ্যাকসিনেশন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেটে মোর দেন 100 ইন্ডাস্ট্রি আছে, তাদের স্টাফেদের জন্য আমরা সরকারের সাথে ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে তাদের সাথে যুক্ত হয়ে তাদের সহযোগিতায় আমরা এটা করছি যে এখানকার যে স্টাফরা আছে তাদের এই ভ্যাকসিনেশনটা যাতে করা যায়। এটা আমরা আপাতত টার্গেট রেখেছি 200 করে প্রতিদিন করব, যাতে ভিড়টা কম হয়, আর এটা 5 দিন ধরে চলবে। আমরা আশা করছি 5 দিনে কভার করতে পারব, 1000 প্লাস হয়ে যাবে আর কি। বর্ষা শুরুতেই প্রচুর পরিমাণ ইলিশ ঢুকেছে জলপাইগুড়ির বাজারে, তাই বাজারে এসে বেশ খুশি ইলিশ প্রিয় ভোজন রসিকরা। জলপাইগুড়ির দিনবাজারের পাইকারি ও খুচরো বাজারে গত 2 দিন ধরে প্রচুর পরিমাণ ইলিশ বিক্রি হচ্ছে। একইভাবে স্টেশন বাজার, বয়েলখানা বাজার, বউ বাজার ও ইন্দিরা গান্ধী কলোনি বাজারেও এখন ইলিশ মাছের রমরমা। দিনবাজারের মাছ ব্যবসায়ীরা বলেন, বর্ষা শুরুতেই প্রচুর ইলিশ চলে এসেছে বাজারে। মাঝারি থেকে শুরু করে সব মাপেরই ইলিশ রয়েছে, দামও কিছুটা নাগালের মধ্যেই। বর্তমানে 800 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। নতুন আসলো ইলিশ, আসলো ডায়মন্ডিকা, দীঘা, উড়িষ্যা, তারা বাংলা সব জায়গায় মাছ আসছে, অল্প আসা শুরু হলো। দাম কেমন? দাম হলো 400 গ্রামে ইলিশ মাছ 800 টাকা কেজি, বড়টা 1.5 কেজি, 2 কিলো, 1 কিলো 200, 1600, 1500। বিক্রি কেমন হচ্ছে? বিক্রি হয়ে যায়, লকডাউন আছে, লোক আসতে ভয় করে, বাজার তো ফাঁকা আছে। উত্তরবঙ্গের কুচবিহার শিলিগুড়ির পর এবার শরীরে চুম্বক আকর্ষণ অনুভব করলেন মালদার এক গৃহবধূ। কয়েকদিন আগেই করোনার ভ্যাকসিন নিয়েছেন ওই মহিলা, তারপর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে ওই গৃহবধূ ও তার পরিবার দাবি করছেন। চাঞ্চল্যকর ঘটনাটি পুরাতন মালদা পুরসভার 9 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি স্কুলপাড়া এলাকায়। এর আগে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ম্যাগনেট ম্যানের খবর মিলছিল, এবার একই ঘটনার পুনরাবৃত্তি হল মালদায়। কিন্তু এবার ম্যাগনেট ম্যান নয়, ম্যাগনেট উম্যান, জানিয়ে গোটা এলাকা তোলপাড়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ওই গৃহবধূ। এই অবস্থায় কি করণীয় তাও ভেবে কুল পাচ্ছেন না, যদিও এ ব্যাপারে পুরাতন মালদা ব্লকের প্রাক্তন BMOH ডক্টর সৌভিক দাস জানিয়েছেন, এই ঘটনার সঠিক কোনো ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, কি কারণে এটি হচ্ছে তাও পরিষ্কার করে বলা যাচ্ছে না। অথচ আমার হয়নি, এবার আমার মিসেসের হয়েছে। এই তো শরীরে ম্যাগনেট হচ্ছে না কি বুঝতে পাচ্ছি না, সবকিছু টানা মানে হ্যাঁ লাগিয়ে দেখলাম, এবার সবগুলো সেটে যাচ্ছে। লোহার জিনিস, স্টিলের জিনিসগুলো, মানে হাতা টাতাগুলো, ভাত করার হাতাগুলো, চামচ, তারপরে মোবাইলটাও মানে খুব বেশি টানছে আর কি। হাতে এই যে এই হাতে দু সাইডে আর বুকের কাছে বেশি হচ্ছে। আপনার বাড়িতে? বাড়িতে ঘটেছে বলতে দেখি, কদিন আগে আমি একটা দিল্লি থেকে একটা লিঙ্ক পেয়েছিলাম, তো তাতে দেখলাম যে কি মানে ভ্যাকসিন নেওয়ার পরে ওনার শরীরটা ম্যাগনেট হয়ে যাচ্ছে। তো আমি অতটা গুরুত্ব দেয়নি, আমি একটু কাজে আমি আবার একটু বাইরে ছিলাম, এবার তারপরে পরশু দিন ফিরে আসি, তো কালকে দেখছি আরেকটা একজন লিঙ্ক পাঠিয়েছে, তাতেও দেখছি একই সিস্টেম। তো দেখার পরে আমি ভাবলাম যে তাহলে আমি আমারটা তাহলে একটু চেক করে দেখি, কারণ আমি তো কোভ্যাক্সিন নিয়েছি। এবার কোভ্যাক্সিন নেওয়ার পরে মানে আমি আমার শরীরে লাগিয়ে দেখছি কোনো কিছু আটকাচ্ছে না। তারপরে মিসেসকে বললাম যে কি দেখি তো তোমারটা দেখি তো, তো ওকে আবার ভালো করে একটু রান্নাঘরে কাজ করছিলো মুছে মুছে দেখলাম, এবার ওনার শরীরে সব আটকে যাচ্ছে, চামচ পয়সা মানে হালকা জিনিস আছে হয়তো আটকাচ্ছে। তারপরে একটা ওই চুল কাটার কাঁচি আছে একটা লোহার বড়, ভারী, মোটামুটি 50-60 গ্রাম আছে কাঁচিটা, সেই কাঁচিটাকে লাগিয়ে দিচ্ছি, এবার কাঁচিটাও আটকে যাচ্ছে। তারপরে দেখছি যে কি মোবাইলও আটকে যাচ্ছে। একটা বন্ধুর সাথে কালকে রাত্রে গল্প করলাম, তারপরে বন্ধুটা এসেছিল আজকে বাড়িতে, তো উনি বলছে তাহলে একটু দেখি, দেখার পরে তারপরে একটা মোবাইলে ভিডিও কল করলো। এবার ভিডিও কল করার পরে মোবাইলে ভিডিওতে ওটা ইসে ফেসবুকে ওটাকে ভাইরাল করেছে,
কিন্তু তারপরে হয়তো মানে অনেক জায়গায় খবর, এটা তো ঠিক মানে আমরা ঠিক এটা বলতে পারবো না, কারণ কোভ্যাক্সিন নেওয়ার পরে এটা হয়েছে, এখন সেটা ব্লাডের জন্য হয়েছে বা কী জন্য রিঅ্যাকশন হলো এটা ঠিক তো আমার পক্ষে তো বলা সম্ভব না, আমরা সাধারণ মানুষ, এটা ডাক্তারদের পক্ষেই বলা সম্ভব, এটা বিজ্ঞানসম্মত, সেটা আমাদের মানে আয়ত্তের বাইরে এটা। তবে এটা মানে আমি আপনাদের কাছে এটা নিশ্চয়ই আশা করবো যে কি মানে এটাকে দেখিয়ে সঠিক জিনিসটা যেন আমরা জানতে পারি, বা যদি এর কোনো ট্রিটমেন্ট করতে হয় সেটা যেন আমি সরকারের কাছে যেটা আশা করবো, কারণ সবার ক্ষেত্রে তো হয়নি, আমার ক্ষেত্রে হয়নি, আর আমিও একই সাথে দুজন গেছি, একই ডোজ একই নম্বর মানে সেখান থেকেই আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত বাড়ি, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের শাহুডাঙ্গি এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা তুষ্টা মোহন রায় ও তার ছেলে সকালে কর্মক্ষেত্রে বেরিয়ে যান, এরপরই সকাল ১১টা নাগাদ বাড়িতে আগুন লাগে। বিষয়টি দেখে স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে গোটা বাড়ি ভস্মীভূত হয়ে যায়। বাড়ির মালিক তুষ্টা মোহন রায় বলেন, ঘরে থাকা প্রয়োজনীয় নথিপত্র সহ যাবতীয় জিনিস পুড়ে গিয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রাম পঞ্চায়েত প্রধান শশীচন্দ্র বর্মন। তিনি বলেন, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগতে পারে, পঞ্চায়েতের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্য করা হবে। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে একটি জামাই ষষ্ঠী, যেদিন জামাইদের শ্বশুর বাড়িতে নানাভাবে আদর আপ্যায়ন করা হয়। আগামী ১৬ জুন আপামোর বাঙালি মেতে উঠবে জামাই ষষ্ঠীতে, আর এই পার্বণের প্রধান উপকরণের মধ্যে অন্যতম বাঁশের তৈরি ডালি, কুলো ও তালপাতার হাত পাখা। এই সব সামগ্রী তৈরি করতে বেজায় ব্যস্ত কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন বৈদল গ্রামের শিল্পীরা। এখানকার বেশিরভাগ পরিবারই বৈশ্য সম্প্রদায়ের, তাদের জাতিগত ব্যবসা হল বাঁশ দিয়ে ডালি কুলো বানানো, হাতে সময় নেই বললেই চলে, তাই গ্রামের মহিলা পুরুষ সকলে মিলে ডালি কুলো বানাচ্ছে ঝড়ের গতিতে, আবার অন্যদিকে দুশ্চিন্তাও কুড়ে কুড়ে খাচ্ছে। করোনা বিধিনিষেধের কারণে কতটা বেচা কেনা হবে তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে বৈশ্যপাড়ার শিল্পীরা। এই সময়টা কি রয়েছে এই সময়টা খুব মানে ডালির দাম পেতাম আর কি, আমরা দাম পেতাম, কিন্তু এখন লকডাউনের জন্য দাম পাচ্ছি না। এই যে জামাই ষষ্ঠী, অন্যান্য পূজা আছে, বিয়ে বাড়ি, হ্যাঁ অন্যান্য আবার পূজাগুলোও বন্ধ, লকডাউনের জন্য সব বন্ধ, খুবই খারাপ পরিস্থিতি। পরিস্থিতি ভালো না, যে ডালি আমরা এক একটা ডালি পিচ বিক্রি করতাম ১৪০ থেকে ৬০ টাকা, ১৫০ টাকা, সে ডালি বিক্রি করতে হচ্ছে ৭০ টাকা ৮০ টাকা। কী মানে এই তো ডালি পুষার ডালা কোনো রকম যায়, কী করবো এবার পরিস্থিতি নাই, এটা লকডাউনের জন্য, লকডাউনের জন্য বিক্রি টিক্রি নাই, অন্যবার চাহিদা থাকে, এই লকডাউনের জন্য চাহিদা নাই। শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির বাইপাস লাগোয়া ক্যানেল মোড়ে পরপর কয়েকটি দোকানে চুরি, সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের পেছন দিকে টিনের বেড়া কাটা, খোলা অবস্থায় রয়েছে বেড়া, তার মধ্যে একটি বিশাল সরকারের পান ও ভ্যারাইটিস দোকান, অন্যটি চায়ের দোকান ছিল, একটি সেলুন এবং পরিত্যক্ত দোকানেও চুরির চেষ্টা চালানো হয় বলে খবর। আজ এ পর্যন্তই, চোখ রাখুন এসকে লাইফে।